আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি, যে মন্ত্রটি হলো নারী পুরুষকে পরকীয়া প্রেম থেকে ফিরিয়ে আনার মন্ত্র। আজকের উক্ত এই মন্ত্র প্রয়োগ করে আপনি সকল নারী পুরুষকে পরকীয়া প্রেম থেকে ফিরিয়ে আনতে পারবেন। আজকের উক্ত মন্ত্রটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল মন্ত্র। তো আজকের বলা উক্ত এই মন্ত্রটি নারী পুরুষ এবং প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের জন্য। তো আপনারা অবশ্যই জানেন, কিছু সংখ্যক পুরুষ আসলে যারা স্ত্রী ঘর রেখেও অন্য জায়গায় অন্য মহিলা এবং মেয়ের সাথে প্রেম করে বেড়ায়। আবার কিছু সংখ্যক স্ত্রীলোক আছে যারা স্বামী ঘরে রেখেও স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সাথে প্রেম ভালোবাসা করে বেড়ায় থাকে। অনেক সময় উক্ত পরকীয়া প্রেমের কারণে সংসারে ঝগড়া বিবাদ মারামারি দাঙ্গা হাঙ্গামাও হয়ে থাকে। এমনও দেখা যায় যে উক্ত সংসারে ভেজাল হয়ে উক্ত সংসারে সারাসারি পর্যন্ত হয়ে যায়। তো এমন যদি পরিস্থিতি হয় আপনার সংসারে, আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যদি পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে, উক্ত স্বামী অথবা স্ত্রীকে আজকের বলা উক্ত এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে পরকীয়া প্রেম থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো যারা প্রেমিক প্রেমিকা প্রেম করেন, অবৈধভাবে প্রেম করেন, তাদের জন্য আজকের বলা উক্ত এই মন্ত্রটি নয়। তো যারা সঠিক প্রেমে জড়িয়ে আছেন, যাদের প্রেমিক অথবা প্রেমিকা বিবাহ বলবে করবে বলে আপনাকে কমিটমেন্ট করেছে, আপনাকে বিবাহ করবে বলে আপনার সাথে প্রেম ভালোবাসা দেখায়, অন্য ছেলে অথবা মেয়ের সাথে পুনরায় প্রেম ভালোবাসা করতেছে, এরকম যদি হয় তাহলে উক্ত মন্ত্রটিও আপনার জন্য। আজকের বলা উক্ত এই মন্ত্র প্রয়োগ করে আপনার প্রেমিক অথবা প্রেমিকাকে অথবা স্বামী অথবা স্ত্রীকে পরকীয়া প্রেম থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আজকের বলা উক্ত এই মন্ত্রটি আপনার জন্য খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল মন্ত্র। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে একটি করে লাইক দিয়ে দেবেন। তো চলুন আজকের বলা উক্ত এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, প্রদীপে থাকে সলতে জিগ জিগ করে, জলসে অগ্নি দীপটি মিটমিট করে, জলক অগ্নির মতো জ্যোতির রূপেতে, চঞ্চলা সারিয়া অমুকের স্থির হোক মন, পর মানুষ বলিয়া আমার হোক আপন, কার আজ্ঞে হারির জি চণ্ডীর আজ্ঞে। তো আমি আপনাকে মন্ত্রটি আর একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, প্রদীপে থাকে সলতে জিগ জিগ করে, জলসে অগ্নি দীপটি মিটমিট করে, জলুক অগ্নির মতো জ্যোতির রূপেতে, চঞ্চলা সারিয়া অমুকের স্থির হোক মন, পর মানুষ বলিয়া আমার হোক আপন, কার আজ্ঞে হারির জি চণ্ডীর আজ্ঞে। তো মন্ত্রের ভিতরে যেখানে অমুক লেখা আছে, উক্ত স্থানে আপনার উদ্দেশিত ব্যক্তির নাম বলতে হবে, অর্থাৎ যাকে পরকীয়া প্রেম থেকে ফিরিয়ে আনতে চান তার নাম উল্লেখ করতে হবে। তো চলুন আপনি উক্ত মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে উক্ত মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা, আপনি কিভাবে সিদ্ধি করবেন।
তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোন শনিবার অথবা মঙ্গলবার রাত্রিতে পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী বসে লবণ ধূপ আগরবাতি গোলাপ জল ছিটিয়ে একাগ্রতার সাথে একাগরে আপনার শরীরকে পার্থিকভাবে বন্ধ করে আজকের বলা উক্ত এই মন্ত্রটি 108 বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবারে বাজার থেকে এক মূল্যে আপনাকে সরিষার তেল এবং বাতি কিনে নিয়ে আসতে হবে। যে বাতি দ্বারা আমরা কেরাসিন দিয়ে বিভিন্ন সময় গ্রামগঞ্জে যে বাতি ব্যবহার করা হয়, কেরাসিন দিয়ে বাতি জ্বালানো হয়, উক্ত একটি বাতি আপনি এক মূল্যে কিনে নিয়ে আসতে হবে। যখনই সরিষার তেল এবং বাতি কিনে নিয়ে আসবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে, উক্ত সরিষার তেলের উপর আজকের বলা উক্ত মন্ত্রটি 21 বার পড়বেন, 21টি ফু দিতে হবে। যখনই 21 বার মন্ত্র পড়বেন 21টি ফু দিবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে, যে ব্যক্তি পরকীয়া প্রেমে জড়িত উক্ত ব্যক্তির পরনের কাপড় হোক গায়ের ওড়না হোক যে কোনো একটা বস্ত্র আপনাকে সংগ্রহ করে উক্ত বাতি তৈরি করতে হবে। অর্থাৎ যে বাতি আপনি কিনে নিয়ে আসেন উক্ত বাতির ভিতরে ঢুকাইয়ে উক্ত বাতি দ্বারা জ্বালাতে হবে। তো যখনই উক্ত যে পরকীয়া প্রেমে জড়িত তার পরনের কাপড় অথবা গায়ের ওড়না অথবা জামা যে কোনো একটি বস্ত্র আপনি নিয়ে উক্ত বাতির ভিতরে ঢুকাইয়ে যে সরিষার তেলে মন্ত্র সিদ্ধি করছেন উক্ত সরিষার তেল বাতির ভিতরে ঢুকাইয়ে আপনাকে যে কাজটি করতে হবে, মানুষ যখন নিদ্রা মগ্ন হয়ে থাকবে নিরিবিলি একাগ্রতার সাথে উক্ত মন্ত্রটি আপনি পড়তে থাকবেন এবং উক্ত বাতিটি জ্বালিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত বাতি জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনি ওখানে বসে বাতি চামড়ে রেখে মন্ত্র প্রয়োগ করতে হবে। এইভাবে আপনি এক নাগারে 3 দিন যদি উক্ত মন্ত্রটি আপনি প্রয়োগ করেন, আমি ইনশাআল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনার প্রেমিক অথবা প্রেমিকা হোক অথবা আপনার স্বামী অথবা স্ত্রী হোক যেই পরকীয়া প্রেমে জড়িত হোক না কেন, উক্ত পরকীয়া প্রেম থেকে উক্ত ব্যক্তি ফিরিয়ে আসবেই আসবে এবং আপনার দিকে ধাবিত হবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।